2016 সাল থেকে 18 সাল পর্যন্ত 3 বছরে পদ্মার আগ্রাসনে বিলীন হয়েছে এই অঞ্চলের অন্তত 20,000 বসতবাড়ি। একটিমাত্র বাঁধ নির্মাণের ফলে বদলে গেছে পদ্মা পাড়ের সেই চিত্র, গতি ফিরেছে এই অঞ্চলের অর্থনীতিতে। পদ্মার ডানতীর রক্ষা প্রকল্প স্বস্তি এনেছে শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো ভাঙন তালিকায় নাম নেই এই জনপদটির। প্রাকৃতিক সৌন্দর্য, দৃষ্টিনন্দন বাঁধ আর পদ্মা পাড়ের জয় বাংলা এভিনিউ ভাঙন কবলিত নড়িয়াকে পরিণত করেছে পর্যটন এলাকায়। পদ্মার তীর রক্ষা বাঁধ প্রকল্প বদলে দিয়েছে নদী পাড়ের চিত্র। বাঁধের ওপর নির্মাণ করা হয়েছে 4.5 কিলোমিটার দৈর্ঘ্যের জয় বাংলা এভিনিউ। পদ্মা পাড়ে বপন করা হয়েছে ঝাউ গাছ, সোডিয়াম বাতির নিচে বসার জায়গা, চেঞ্জিং রুম সবই নির্মাণ করা হয়েছে পর্যটকদের জন্য। রাত্রি যাপনের জন্য রয়েছে পানি উন্নয়ন বোর্ডের আধুনিক গেস্ট হাউস। সোডিয়াম লাইটের আলোতে রাতের পদ্মা তীর হয়ে ওঠে আরও আকর্ষণীয়। ঢাকা থেকে মাত্র 70 কিলোমিটার দূরের ভাঙন কবলিত নড়িয়া এখন স্থান করে নিয়েছে পর্যটকদের পছন্দের তালিকায়। প্রতিদিন হাজারো পর্যটকদের আনাগোনায় উৎসব মুখর পরিবেশে রূপ নেয় পদ্মা পাড়। আর সর্বোপরি কথা হচ্ছে, এখানে এসে আমরা কক্সবাজারের মতো একটা ফিল পাচ্ছি, মনে হচ্ছে আমরা কক্সবাজারে আসছি ভ্রমণে। একদিকে পদ্মা, একদিকে ওয়াকওয়ে, এই কারণে আমরা পরিবার পরিজন নিয়ে এখানে দেখতে আসি। এখানে অনেক বাতাস আছে, তারপর প্রাকৃতিক দৃশ্য খুব ভালো লাগছে, এনজয় করছি আর কি। খুবই সুন্দর বেড়িবাঁধ করছে, তারপরে কত সুন্দর পর্যটক এলাকা, আগে তো এরকম ছিল না। এখন এই জন্য সব কিছু ভালো লাগে, সবাই ঘুরতে আসে আর সবাই ফ্যামিলি নিয়ে আসা যায়, কোনো উশৃঙ্খলা নাই, বাজে কিছু নাই, সবাই ঘুরে ভালো লাগে এই জন্য আসি। পর্যটকদের আনাগোনায় সচল হতে শুরু করেছে ঝিমিয়ে পড়া পদ্মা পাড়ের অর্থনীতি। কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে ভাঙন কবলিত অনেকের। তো আমি কখনো ভাবতেও পারি নাই যে এইখানে আমি একটা রেস্টুরেন্ট তৈরি করব। আমার যেখানে আমি শঙ্কায় ছিলাম যে এই জায়গাগুলো থাকে কি না, তো সেইখানে আমি আজকে একটা রেস্টুরেন্ট দিতে পারছি। এখানে বেড়িবাঁধ দেওয়ার কারণে এই জায়গায় স্থায়ীভাবে বসবাস, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি, নাহলে নতুন বা অনেক দূরে চলে যেতে পারতো। এই অঞ্চলের অর্থনীতি ও পর্যটনকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে পদ্মার ডানতীর রক্ষা বাঁধ প্রকল্প। ভাঙন কবলিত নড়িয়াকে ভাঙনের হাত থেকে রক্ষা করে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে রূপান্তরিত করার জন্য যা যা উদ্যোগ নেওয়া দরকার, আমরা সেই উদ্যোগ নিব আল্লাহর রহমতে। ভবিষ্যতে সেই পরিকল্পনা আমাদের আছে। স্থানীয় ভ্রমণ পিপাসুদের কাছে মিনি কক্সবাজার হিসেবে পরিচিতি পেয়েছে ভাঙন কবলিত পদ্মা পাড়ের এই জনপদ। 1,417 কোটি টাকা ব্যয়ে পদ্মার ডানতীর রক্ষা বাঁধ প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। বাঁধটি নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলের ভাঙন রোধের পাশাপাশি অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছেন স্থানীয়রা। নুরুল আমিন, রবিন, চ্যানেল 24, শরীয়তপুর।